আরেকটা বসন্ত উৎসবের গান, অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছে গানটা, তো সেই গানটাই আগে শুরু করি। কেমন? দুটো পার্টে করবো, কিন্তু না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য দুটো পার্টে বানাচ্ছি। প্রথম পার্টটা আগে শুরু করি, কেমন? এরপরে দ্বিতীয় পার্টটা দেবো, ঠিক আছে? চলো খেলবো হোলি রঙতে বোনা, শুনেছিস সে গানটা? খেলবো হোলি রঙতে বোনা, তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। আর গাইছি না, চলো এই পর্যন্ত শুরু করি। নমস্কার বন্ধু, অমৃত মিউজিক টিউটোরিয়ালের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো সামনেই তো হোলির উৎসব, দোল পূর্ণিমা আসছে, সবাই আমরা হোলি খেলব, তো সেই উপলক্ষে একটা গান অনেকের রিকোয়েস্ট পাঠিয়েছ, খেলবো হোলি রং দেব না। গানটা মুভির নামটা মনে আছে তো? একান্ত আপন। আর যে মূল সিঙ্গার তিনি হচ্ছেন আশা ভোঁসলেজি, কবিতা কৃষ্ণমূর্তিজি, আর কথা লিখেছেন স্বপন চক্রবর্তী। তো গানটা চলো শুরু করি। এই গানটা তোমাদের আছে জি মাইনর স্কেল, জি মাইনর স্কেলটা নিশ্চয়ই মনে আছে আশা করি, একটু দেখিয়ে নিই। সা সা রে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা মূল কর্ড, আর এটা স্কেলটা দেখিয়ে দিলাম। তবে যদিও এই স্কেলে এটার ব্যবহার নেই বি টোনটার, কিন্তু এক্ষেত্রে ব্যবহার হয়েছে, এই গানটার ক্ষেত্রে এইটারও ব্যবহার হয়েছে। তো যাই হোক, চলো আস্তে আস্তে দেখিয়ে দিই, তাহলে ব্যাপারগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। প্রথমেই কি করা হয়েছে, একটা রিদিম নেওয়া আছে। প্রথমেই রিদিমটা কীরকম, একটু টোটাল চারবার বাজানো হয়েছে, তিনটে করে চারবার, কেমনভাবে একটু দেখে নাও। আমি দুটো হাতেই নেবো এটা, এটা কি বাজালাম, শুধু কর্ডটা, জি মাইনর কর্ডটা দু হাতে একসাথে বাজালাম, এইভাবে চারবার, তিনবার করে, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এভাবে বেজেছে। এরপরে কীটা বেজেছে, এই অংশটা কেমন বেজেছে আরেকবার দেখে নিই। এইটা আমি বাঁ হাতে, আমি জি কর্ডটা নিচ্ছি, এই যে জি কর্ড এটা আমি বাঁ হাতে নিচ্ছি, এদিক থেকে বাঁ হাতে, আর এখানেও জি কর্ডটা আমি ডান হাতে নিচ্ছি, এটা আশা করি দেখতে পাচ্ছি ডান হাতটা কেমন বাজাচ্ছি। এই কর্ডটা আমি ধরে আছি, বাঁ হাতটা এরকম ধরে আছি, এখানে দেখিয়ে বাজাই তাহলে দেখতে পাবে, সরি সারে গা মা পা, আবার ফিরে আসব পামা গারে সা, তাহলে কেমন বাজাচ্ছি, এটা বোঝা গেল জিনিসটা, জি কর ধরে আছি আর সারে গা মা পা পামা গারে সা, এটাই। এরপরে আচ্ছা, এতক্ষণ আমি অ্যাকোর্ডিয়ামটা নিচ্ছিলাম, অ্যাকোর্ডিয়ান, এরপরে নিচ্ছি আমি ব্রাস, আরেকবার স্লো মোশনে দেখিয়ে নিই, এখান থেকে শুরু হচ্ছে, এগুলো একসাথে
আরেকবার। এই দুটো একসাথে টিপলে ভালো লাগবে শুনতে। এরপরে এরপরের অংশ একবার, আগের পার্টটা বলা হয়নি, দুবার বাজবে। আচ্ছা এটা একবার দেখিয়ে নিই, জি নিচ্ছি শুধু কর্ডটায়, জি বি ফ্ল্যাট ডি। এবারে পুরোটা একসাথে হয়ে গেল, এরপরে গানে আসছি। গানটা একবার বাজিয়ে নি নাকি? খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়, এসো এসো পাই, এসো এসো পাই রে, এসো এসো পাই রে, এসো ভয় পেও না ভয়, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে। একটু স্লো মোশনে খেলবো, সরি খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো। এই কিন্তু লাগছে এই শটটা, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। এরপর তাহলে এরপরে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে। চারবার, আরেকবার দেখে নাও। এসেছে হো, এসেছে হো, সরি এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে। তাহলে পাটটার সঙ্গে কেমন লাগবে জিনিসটা? এইভাবে চারবার হবে, চারবার হওয়ার পর দুবার, খেলবো হোলি রং দেব না, গানটা এবার শুরু হয়ে যাচ্ছে নাকি? এরপরে আসছি, এখন দুটো অন্তরা আছে, তাহলে প্রথম অন্তরার আগে যে পার্টটা আছে সেই মিউজিক পার্টে আসে। ও তার মধ্যে দেখছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আচ্ছা এক কাজ করি না, একটু ধৈর্য ধরে যাও, পরের পার্টে আমি দেখিয়ে দিচ্ছি কেমন। এটা ছোটো ছোটো এখন বানাচ্ছি আর কি। আচ্ছা সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে শেষ করি, পরের পার্টির জন্য একটু অপেক্ষা করো, পরের দিনই পেয়ে যাবে, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ।